বাচ্চাকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আমি কি তোমাকে সারাক্ষণ বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াতে বলেছি? এত কিছু করেও তুমি তোমার সর্বনাশ আটকাতে পারবে না পিঙ্কি বৌদি। বাবা, একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে না করলে, আপনি কোথা থেকে আসছেন? মানে এদিকে অন্য কোথাও এসেছিলেন? ও, তোর মনে অনেক প্রশ্ন না রে। সবার বিষয়ে দেখছি তোর অনেক কৌতূহল, বড্ড পেছনে লাগিস সবার তুই। ওরে, অত প্রশ্ন করিস না, উত্তর খুঁজে যা, তবেই তো ভগবানের দেখা মিলবে। বাবা, এ কেমন অদ্ভুত কথা আপনার! প্রশ্ন না জানা থাকলে উত্তরটা খুঁজব কিসে? বাবা চলুন, বাবা ভেতরে চলুন, এই রোদে দাঁড়িয়ে থাকবেন না। বাবা বাবা আসুন, ভেতরে আসুন বাবা, আসুন বাবা, হ্যাঁ আসুন বাবা, আসুন বাবা, আসুন, পায়ে ধুলো দিন বাবা, আসুন। অলোক নিরঞ্জন, ভালো করে জেনে দাও, দাও এই যে এই একজন মেয়ে হয়েছে। আমি কি তোমাকে বলেছি সারাক্ষণ বাচ্চাকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে? আমি কি তোমাকে সারাক্ষণ বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াতে বলেছি? মা, তাহলে ওর কাছে থাকবো না মা। আমি কি তাই বললাম? সারাক্ষণ বাচ্চা কোলে ঘুরে বেড়াচ্ছে। শোনো, আমি বলছি কি, ওকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসো, একটা ভালো জামা কাপড় পরিয়ে নিয়ে এসো। দেখলে না বাবার কোলে গিয়ে কি হাসি খুশি হয়ে গেল। এইসব মানুষের স্পর্শ পেলে বাচ্চাদের ভালো হয়। ঠিক আছে, আমি হয় বলে দেবো বাবাকে যে ওকে একটা কাজলের টিপ পরিয়ে দিতে। হ্যাঁ, উনি হচ্ছেন মহাত্মা, কিছু না কিছু সমস্যা উনি টের পেয়েছেন, না হলে সবার বাড়ি ছেড়ে আমাদের বাড়ি আসতে যাবে কেন? ছোট মা, তুমি বুঝতে পারছো না, মানে এত সব আয়োজন করছো, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, চোর চিটিং বাজে আজকাল কিন্তু চারিদিকে একদম ভরে গেছে। হ্যাঁ মা, পিঙ্কি বৌদি একদম ঠিক বলছে। দেখো, আমরা তো ওনাকে চিনি না ছোট মা, তাই না বলো? ধরো যদি লোকটা ভালো না হয়, যদি উল্টো পাল্টা কিছু হয়, মানে এরম ভাবে বাড়িতে অ্যাক্সেস দিয়ে দেওয়াটা কি ঠিক? এইভাবে বিশ্বাস করাটা কি ঠিক বলো তো? কোনো গন্ডগোল যদি হয় তখন তো বাবা কাকুমনি তোমাকেই সবার আগে ধরবে, তোমাকেই বকাবকি করবে। কিন্তু দেখে তো বেশ ভক্তি হলো বড় বৌমা। এত কিছু করেও তুমি তোমার সর্বনাশ আটকাতে পারবে না পিঙ্কি বৌদি। আমাকে আর আমার মেয়েকে বিপদে ফেলার ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে।